এক ভদ্রলোক গাড়ির রেডিওটার খুলেছে, কি হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। উনি কি করেছে, হঠাৎ করে এই রেডিওটারের মুখটা খুলে ফেলেছে। এই রেডিওটারের মধ্যে পানি হাওয়া ঢুকে, মানে গরম পানিগুলো একদম মানে এমন স্পিরিটে মানে উঠে তার মুখ একদম ফসকে গেছে। তো এই যে আপনারা যে আমি এত ভিডিওতে বলি যে ভুল করবেন না ভুল করবেন না, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে বুঝতে হবে, কারণ কোনো রকম উল্টাপুল্টা করার কিন্তু কোনো সুযোগ নেই। আপনি যদি একটু ভুল করেন তাহলে এখানে আপনি বড় ধরনের কোনো বিপদে পড়ে যাবেন। রেডিওটার কখনো, এই রেডিওটারের মুখটা আপনি মুখ সামনে রেখে কখনো খুলবেন না, কখনো খুলবেন না। সেটা যদি ঠান্ডা হয়ে থাকে, ধরেন আপনি গাড়িটা রেখে বাসায় চলে গেছেন, সকালবেলা এসে স্টার্ট করেছেন, তো খুলতে হবে, তারপরেও আপনি এইভাবে একটু দূর থেকে হাতটারে লম্বা করে বাড়িয়ে এরপরে এভাবে ঘুল্লা দিয়ে এরপরে খুলবেন। দেখেন এই 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 আমি খুললাম, এখন এটার মধ্যে যদি হাওয়া যদি জমে থাকতো তাহলে এটা ফস করে পানিগুলো উঠে যেত, গরম পানি আপনার কিন্তু মুখ কিন্তু পুড়ে যেত। কিন্তু এই কাজটা কখনো করবেন না, এটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর রেডিওটারের পানি কোথায় দিতে হয়, এই এই এইখানে দিতে হবে অবশ্যই, যদি এক্সপায়ার ট্যাঙ্কি থাকে। আর যদি এক্সপায়ার ট্যাঙ্কি যদি না থাকে তাহলে সরাসরি রেডিওটারের মধ্যে পানি দিবেন। আর অবশ্যই সেই সাথে এটা ভালো করে এই যে লক, এইখানে এই লক আর এই ঘাটে এখানে বসে এটা কিন্তু সুন্দর করে লাগিয়ে দেবেন, এক পাশ দুই পাশ দিয়ে কিন্তু লাগিয়ে দেবেন। একটু ভালো করে দেখবেন যে লেগেছে কি না, কারণ হারিয়ে গেলে কিন্তু পরে আবার কিন্তু পানিগুলো কিন্তু পড়ে যাবে, কিন্তু ভুল করা যাবে না। আর অনেকে কি করে, অনেক সারেরা দেখলাম যে এই জায়গাটা দিয়ে ইঞ্জিন অয়েলের এখান দিয়ে আপনার পানি দিয়ে দেয়, এটা কখনো করবেন না। এটা হচ্ছে মোবিল গ্যাজ মিটার, এখান দিয়ে আপনারা মোবিল মাপবেন। আমি যদি একটু শর্টকাটে সব কিছু আপনাদেরকে এক পলকে যদি একটু বুঝিয়ে দিই কোনখানে কী দিতে হয়, আমার অনেক ভিডিও তো বলা আছে, তারপরে 2023 সালে অনেক কিছুই, অনেকে নতুন নতুন দর্শক আমার চ্যানেলে অ্যাড হয়েছে অনেকে জানে না, আমি একটু শর্টকাটে সংক্ষেপে সংক্ষেপে বলি। এই যে যে ব্যাটারিটা দেখতেছেন, এই ব্যাটারিতে কোনো পানি দেওয়া লাগে না। ব্যাটারি আর এক প্রকার আছে, যেটা খুলে পানি দিতে হয়, এই ব্যাটারি কখনোই পানি দিতে হয় না, ঠিক আছে। আর এটা যেমন খোলা আছে দেখেন, এটা যেমন এই যে কাভারটা খোলা, আপনারা সবসময় চাবেন এরকম কাভারটা লাগিয়ে রাখার জন্য। ওই যে লাল যেই রেড কালারের যেই এই কাভারটা যেটা প্লাসের, এটা অবশ্যই এটা লাগিয়ে দিবেন, কারণ বনাট খুলে অনেক সময় যদি বনাটে এটা এটা ছোঁয়া লাগে তাহলে কিন্তু যে কোনো মতে ফায়ার করে আগুন ধরে যাওয়ার সম্ভব আছে। তো অবশ্যই এই কাভারটা লাগিয়ে নেবেন, এটা পানি দেওয়া লাগে না। আপনার গাড়িতে যদি গ্যাসের কোনো সমস্যা হয়, যদি ইঞ্জিনটা কেঁপে কেঁপে বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে অবশ্যই একটু এই গ্যাসের এটা একটু ঘুরিয়ে দিবেন, তাহলে ইঞ্জিনটা কাঁপাটা বন্ধ হবে, রেঞ্জটা একটু বেড়ে যাবে, আপনার গাড়িটা স্মুথ থাকবে। আর যদি দেখেন যে আপনার গাড়িটা গ্যাস অতিরিক্ত বেশি খাচ্ছে তাহলে এটা একটু কমিয়ে দিবেন, ঘুরিয়ে কমিয়ে দিবেন, তাহলে দেখবেন গ্যাসটা কম খাবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। রেডিওটারে পানি দিতে হয় এখান দিয়ে, আমরা তো বললামই, এটা হচ্ছে ওয়াইফারের পানি, আপনি ওয়াইফারের পানিটা কোথায় দিবেন, এখান দিয়ে ওয়াইফারের পানিটা দিতে হয়। আর এই এইটা দেখতেছেন, এখানে হচ্ছে ব্রেক অল, এখানে আপনাকে ব্রেক অল দিতে হবে, হ্যাঁ। আর অনেক সময় আমরা গাড়ি চালাই, অনেক সময় বন্ধ হয়ে যায়, ফিউজে সমস্যা হয়, হেডলাইট জ্বলে না, সেলফ নেয় না, স্টার্ট নেয় না, অনেক সময় আমরা জিনিসটা বুঝি না। এটার মধ্যে অনেকগুলো ফিউজ আছে, আপনি এটা খুলবেন, লকটা টান দিয়ে খুলবেন। আমি এখন খুলবো না, কারণ আমার হাতে অলরেডি একটু ব্যথা পেয়েছে, এই কারণে আমি খুলবো না। তো এটা খুললে আপনি ফিউজ আছে একটার পর একটা লাগানো, এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে, নষ্ট ফিউজ আপনি কীভাবে এক মিনিটে ঠিক করবেন এটা নিয়ে ভিডিও করার আছে, চ্যানেলে ঢুকে একটু পিছনে চলে যাবেন, দেখতে পারবেন। আর সবাই চাবেন যে পাঁচটা ফিউজ অবশ্যই গাড়িতে কিনে রাখার জন্য, কারণ আপনি যখন গাড়িটা নিয়ে হাইওয়েতে বা কোনো লং রুটে বা কোনো ট্যুরে যদি যাবেন তাহলে যে কোনো মতে গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে এরপরে, বা ফিউজের সমস্যা হতে পারে, আপনি বুঝতে পারবেন না। 10-11টা ফিউজের জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, এই ভুলটা কখনো কেউ করবেন না। আর সবসময় গাড়িতে অবশ্যই এই ব্রেকিং সিস্টেমগুলো, এটা ব্রেক ঠিকঠাক আছে কি না বা ঠিকঠাক কাজ করতেছে কি না এগুলো দেখবেন, ব্রেক প্যাড যেটা এটা চেক করবেন যে আপনার গাড়ির ব্রেক ডিস্ক ঠিক আছে কি না। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনার ডিস্ক যদি খেয়ে যায় তাহলে এনে এনে ধার ধার হয়ে যাবে, আর এখন একদম লেভেল আছে, যদি লেভেল থাকে হাত দিবেন তাহলে মনে করবেন যে ঠিক আছে, ব্রেক প্যাড বা আপনার ব্রেক ঠিক আছে কি না। গাড়ি আপনি যত স্পিডে চালান, আপনি মনে করেন যে স্পিড উঠালেন, আপনার গাড়িটাতে ব্রেক করতে হবে, তাই না? এই জন্য ব্রেকের এই বিষয়গুলো আপনাকে ভালো করে চেক দিতে হবে, খালি গাড়ি ফুটফাট করে চালাইলে হবে না ভাই, টান দিবেন পরে দেখবেন যে ব্রেক কাজ করে না, বন্ধ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট করবেন। এরপর হচ্ছে যে এই দিক দিয়ে স্টিকগুলো খুলে যায় কি না এগুলোর চেক দিবেন, এগুলো প্রতি একদিন পর পর দুদিন পর পর একটু চেক দিবেন।
চেক দিবেন, একটু টাইট দিবেন, যদি একটু কষ্ট হয় তারপর একটু টাইট দিবেন, কারণ আপনার এই 5 মিনিট 10 মিনিটের জন্য আপনার দেখা যাচ্ছে এখানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে যেতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় গাড়ি বেজে যায়, অনেক হাইট কম, গাড়িতে কিন্তু বাটি লাগানো যায়, ঠিক আছে, সকেট জাম্পারের ওখানে বাটি লাগানো গেলে গাড়ি কিন্তু হাইট কিন্তু বেড়ে যায়, কিন্তু এটা আপনি যখন হাইট বাড়াবেন বা আপনার গাড়ি যদি হাউস থেকে কোনো হাউস থেকে যদি গাড়ি বেজে যায় তাহলে আপনি ওদের সাথে কথা বললে ওরা দোকানদার এটা আপনাকে করে দিবে ইনশাল্লাহ, এটাতে কোনো সমস্যা নেই। আর এই দিকটা হচ্ছে এটার ভিতরে এসির ফিল্টার থাকে, আমি অনেক ভিডিওতে বলেছি দেখিয়েছি এসির ফিল্টারটা কীভাবে পরিষ্কার করতে হয়, কীভাবে বের করবেন, এটা নিয়ে আমার ভিডিও করা আছে, আপনারা দেখে নিবেন, সুন্দর মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অনেকে বলো ভাই সিট আগে পিছনে করে কীভাবে, এই যে রডটা দেখতেছেন এটা আপনি যখন উঁচু দিকে টান দিয়ে যখন সিটটা সামনের দিকে একটু প্রেশার দিয়ে ধাক্কা দিবেন তাহলে সিট সামনে আসবে, আবার যখন পিছনে নেবেন তখন আপনি এটা একটু উঁচু করে পা দিয়ে এটা ধাক্কা দিয়ে একটু পিছনে যাবেন, তখন দেখবেন যাবার এটা পিছনে চলে যাচ্ছে কিন্তু, ওকে। আর অবশ্যই বাচ্চারা যখন উঠবে গাড়িতে সামনে থেকে লক করে দিবেন, সামনে থেকে কি লক করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, সামনে থেকে লক করে দিবেন আর না হলে এই ঝামেলার মধ্যে পড়ে যাবেন, অবশ্যই এই লকটা করে দিবেন, এই লকটা করে দিলে কেউ গ্লাস খুলতে পারবে না, পিছনে যারা আছে বা বাম পাশে কেউ গ্লাস খুলতে পারবে, এই লকটা অবশ্যই করে দেবেন। আর গাড়িতে ওঠার পরে অবশ্যই লক করে দিবেন, 4টা গেট লক করে দিবেন, যে লক হয়ে গেছে, যেহেতু দরজা খোলা এখন লক হবে না, দরজা যদি লাগে যদি লক টিপ দিই তাহলে সব কিছু লক হয়ে যাবে, ঠিক আছে, সাথে সাথে লক করে দিবেন, কারণ চোরের ভয় আছে বা ডাকাতের ভয় আছে বা বাচ্চারা ওই সময় কিন্তু অনেক সময় কিন্তু আবার বের হয়ে যেতে পারে, এই বিষয়টা আপনাকে জানতে হবে। আর এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি, বনাট লাগানোর সময় অনেকে কী করে এইভাবে বনাটটা ধরে ঠাস করে উপরে থেকে ছেড়ে দেয়, আমি অনেক ড্রাইভারকে দেখেছি, ভাই এই কাজটা কখনোই করবেন না, এটা একটা লক কিন্তু, এটা কিন্তু আপনারা বুঝতে হবে এটা একটা লক, এই লকটা এখানে যদি বাড়ি খায় তাহলে এই লকটা কি থাকবে, বললেন থাকবে না, এই কাজটা অনেকেই করেন, বনাট লাগানোর মতো একটা সিস্টেম, আর আস্তে সুন্দর করে নামিয়ে এরপরে সুন্দর করে দুই পাশে হাত দিয়ে হাতে তালু এইভাবে একটু ফাঁকা করে এক জাতা দিয়ে লাগিয়ে দিবেন, দেখবেন যে সব কিছু ঠিক হয়ে গেছে, এই বিষয়টা খেয়াল করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন, কেউ যদি কিছু না বুঝে থাকেন তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানান কি জানতে চান, সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিও করব, আপনাদেরকে জানিয়ে দেব। আর ভিডিওটা যদি একটুখানি উপকার আসে অবশ্যই পেজটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা একটি শেয়ার আরও কিছু মানুষ দেখতে পায়, উপকৃত হয়। আর ইউটিউব থেকে ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বাংলাদেশের 64টা জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন, আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে, সিট ভাড়া পড়বে 2000 টাকা, ড্রাইভিং শিখতে লাগবে 8000 টাকা, সেজন্য অবশ্যই আপনাকে আগে সিট বুকিং দিতে হবে। আর আমাদের অফিস উত্তরায়, এই মুহূর্তে আমাদের উত্তরা অফিস, আপনারা যারা ড্রাইভিং শিখতে চান উত্তরায় আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।